আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়গের কাজটা কি 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 কাজ হতে পারে। প্রথমে দেওয়া আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি, যে অফিস সহকারী কামে কম্পিউটার অপারেটর মুদ্রা খড়ির কাজ হলো কম্পিউটার এবং মুদ্রণ ক্ষেত্রে সাথে সাথে যে কাজগুলো সম্পাদন করা হয় সেগুলোই নিম্নলিখিত হতে পারে, যেমন ডকুমেন্ট সংক্রমণ। অফিস সহকারীরা কম্পিউটার ডকুমেন্ট সংরক্ষণ করেন এবং যেখানে তাদের অধিকার ডকুমেন্টগুলো সংরক্ষণ এবং সাজানো হয়ে যেতে পারে, পরবর্তীতে সহকর্মীরা কাজে অ্যাক্সেস করতে পারে। এই জন্য ডকুমেন্ট খুব ভালোভাবে ঠিকমতো রাখতে হবে যাতে অন্যরা এটার অ্যাক্সেস নিতে পারে খুব সহজভাবে। এরপর দেওয়া আছে ইমেল কর্ম। ইমেলের কাজ থাকবে যে ইমেল কাজ কম্পিউটারের মূল সম্পাদনা এবং প্রেরণ করা হয়, যা অফিসে ইমেল সার্ভারের সাথে সাথে যোগাযোগ এবং ডকুমেন্ট বা সন্দেশ প্রেরণের জন্য ব্যবহৃত হয়। এরপরে দেওয়া আছে যে ডেটা এন্ট্রি। মুদ্রাখানির ক্ষেত্রে প্রাপ্ত তথ্য বা ডেটা কম্পিউটারে এন্ট্রি করা হয়, যেহেতু এটি ইলেকট্রনিক ফর্মে সংরক্ষণ করা যাবে এবং সার্চ করা যাবে। ডাটা এন্ট্রি সম্বন্ধেও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে সম্পাদনা এবং ফরম্যাটিং। ডকুমেন্ট, স্প্রেডশিট, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং অন্যান্য সফটওয়্যারে ডেটা সম্পাদনা এবং ফরম্যাট করা হয়, যেখানে প্রেসেট, ফরম্যাট এবং শৈল অনুসারে করতে হয়। এরপর হচ্ছে মুদ্রণ। কম্পিউটারের মুদ্রণ ক্ষেত্রে ডকুমেন্ট, স্প্রেডশিট বা অন্যান্য কাগজপত্র মুদ্রণ করে প্রমোট করা যেতে পারে। সহকারী কাজে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাজে সাধারণভাবে কম্পিউটার ব্যবহার করে ডেটা সংরক্ষণ, সম্পাদন এবং সাতলিপি প্রিন্ট করে অফিসে কাজ করতে হয়।